नमस्कार आपनारा देखें बंगबार्ता देखो एखे केंद्र नाम लिखा है घाटाल सब डिविशन सुपार फैसिलिटी हॉस्पिटल जिला पश्चिम मेदनिपुर। तो ये देखल नोटिस टांगाना आखने वैक्सीनेशन साइट फॉर कोविड 19 अजथा आगे थके इट दिए लाइन देवें ना बट देख सकाल 9টা থেকে लाइन दिए नाम लेखाना है और अजथा आगे थके इट दिए लाइन देवें ना ওটা হচ্ছে ভ্যাকসিনেশন স্ক্যাম অর্থাৎ অথরিটি থেকে এই মন্তব্য করা আছে নোটিশ লিখে দেওয়া আছে এবং তার প্রত্যুত্তরে কিন্তু এখানে লাইন পড়েছে প্রায় 250 জন প্রায় পড়েছেন এখানে 250 জনের ইট ইট ইটের লাইন বিছিয়ে দেওয়া হয়েছে যেখানে 250 থেকে 300 জন ক্যান্ডিডেট রয়েছেন এলাকাবাসী এবং ওনারা 9:30 আজ সকাল থেকে না গতকাল সন্ধ্যা থেকে বা দুপুর থেকে কেউ বা কেউ রাত্রি 12টা থেকে এখানে অপেক্ষা করছেন ফার্স্ট ডোজ নেওয়ার জন্য এবং এখানে আরো নিচে নোটিশে উল্লেখ করা আছে 45 বছরের ঊর্ধ্বে প্রথম ডোজ শুধুমাত্র প্রথম 60 জনকে দেওয়া হবে এবং 12 বছর পর্যন্ত শিশুর মায়েদের প্রথম ডোজ শুধুমাত্র প্রথম 60 জনকে দেওয়া হবে। কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন সেকেন্ড ডোজের জন্য সকাল 9:30 নাম লেখাতে হবে। যাকে ফার্স্ট ডোজের জন্য এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে দেখুন 60+60 120 জন পার ডে। আমার মনে হয় এটা কিন্তু খুব কম হচ্ছে যাকে কিন্তু 120 জনের নাম যদি আসে পার ডে সেখানে কিন্তু 300 জন মানুষের নাম। তো আপনারা এই যে রোজ রোজ পরিশান হচ্ছেন কেউ বলছেন 3 দিন আসছেন কেউ 1 সপ্তাহ আসছেন এভাবে আসলে কিন্তু আপনাদের ক্ষতি কারণ আমার মনে হয় ভ্যাকসিনের কম আছে ভ্যাকসিনেশন দেবে পার ডে 120 মনে হচ্ছে সরকারি দপ্তর বা আমাদের স্বাস্থ্য দপ্তরে ভ্যাকসিন সেই পরিমাপে আসছে না সঠিক পরিমাণে এটা একটা সোজা কথা যে আমাদের সাধারণ হিসাব। তার জন্য আপনারা কিন্তু এই যে ভোগান্তি বা আপনাদের রোজ রোজ এই সময় যাচ্ছে এটা কিন্তু আপনাদেরই ক্ষতি হচ্ছে। আপনারা এক কাজ করবেন 120 জন যেহেতু সিস্টেমের আওতায় আপনারা খাতায় কিন্তু এসে ফার্স্ট ব্যক্তি নাম লিখলেন 1-2 করে করে 120 হয়ে গেলে বাকিদের না থাকাটাই ভালো। আর যদি আপনারা নিতেই চান তাহলে কিন্তু কষ্ট একটু করতে হবে আপনাদের অ্যাপ্লিকেশন জমা দিতে হবে আর এত টেনশন নেওয়ার দরকার নেই। আমি এই কিছুদিন আগে দিল্লিতে ছিলাম ফুল ভ্যাকসিনেশন স্ক্যাম চলছিল আমি এখনও অবধি ভ্যাকসিন নিই না 135 কোটি ভারতবর্ষে লাগানোর পর বেশি হলেই নেবো নালে নেবো না। বহু বয়স্ক মানুষরা আছে এই বড় ভাই এসে দাঁড়িয়ে গেছেন একজন ইয়ং ছেলে দেখুন তরতাজা এর ভ্যাকসিন নেওয়াটা এখন কিন্তু উচিত না। বয়স্ক মানুষ যারা রয়েছে তাদের জন্য ফার্স্ট ভ্যাকসিনেশনটা করেছে সরকার থেকে নিশ্চয়ই বলুন আমাদের বক্তব্য এটা নয়। হ্যাঁ বলুন আমাদের বক্তব্য হচ্ছে আমরা যারা লাইনে এসেছি আমাদের 60 জন করে লিখ 60 জনের পর থেকে নামটা এন্ট্রি করো তারপরের দিন তারপরে আবার যারা লাইন দেবে এন্ট্রি করুক এইভাবে এন্ট্রি করে করে যাক পরপর হোক তাহলে আমাদের ভোগান্তিটা আমি 1 সপ্তাহ ধরে যারা ফিরে গেল তাদের ভোগান্তি কম হয়েছে ভোগান্তিটা 1 সপ্তাহ ধরে আমি ঘুরছি আমার কি কোনো কাজ নেই আমি কি খাবো কি আপনার আর কি কি বলার আছে বলুন কোনো ব্যাপার না হয়তো আপনি বলছেন কেউ রাতে এসে মশা খাচ্ছে তার তো আসছে রোগ হয়ে যাবে নামটা লিখে রাখছে আমি করোনা ভালো কিন্তু করোনা বেশি হবে আপনি বলছেন যারা খারাপ যাচ্ছে তারা আমার উপরে কোনো কথা বলবেন চুপ করে থাকো আমি যেটা বলেছি ফাইনাল বলি আমরা যারা লাইনে আছি 60 পর্যন্ত নিক তারপরে 60-এর পর থেকে যদি 200 জন থাকে তাদের নাম এন্ট্রি করুক তারপরের দিন যারা আসবে তারপরে এন্ট্রি করুক পরপর দিয়ে দিয়ে যাক মানুষের ভোগান্তিটা কমবে এবং সমস্যাটার সমাধান হবে। কেন 60 করবে 100 জন সাথে আগে প্রতিদিন দিয়ে দিই কাকু আপনার নামটা কি বলবেন আপনার বয়স দেখুন 91 বছরের একজন প্রাপ্তবয়স্ক মানুষ কাকু কিন্তু অনেক কষ্ট করে আসছেন এখানে একদিন না কমসে কম আপনি কতদিন আসছেন বলেন 7 দিন 1 সপ্তাহ লাইন দিচ্ছেন কারণ উনি বলছেন এখানে না নাম লেখার কোনো সিস্টেম আছে না নাম 120 জনের পরেও বাকিদের নাম লেখার কারণ উনি প্রত্যেক দিন আসছেন সুযোগ পাচ্ছেন না তাই নামটাও এন্ট্রি হচ্ছে না কারণ অনেকেই আসছে তাড়াহুড়া করে চলে আসে উনি কাজের মধ্যে থাকেন কখনো তাড়াহুড়া করে আসলেও দেখা যাচ্ছে যে এখানে নামের কোনো সিস্টেম নেই। তো এটা ওনার কথা না এখানে অনেকেরই কথা আপনিও একমত ওনার সাথে ঠিক আছে আপনাদের এই সমস্যার কথা আমি ঘাটালের পুলিশ স্টেশনে যাব এবং এখানের ওসির সাথে একবার কথা বলবো ভিডিও পাঠাবো লিংক আরেকটু বলছি আমাদের ধরুন এখানে 300 জন লাইন দিয়েছি 60 জন করে নিল এমন সিস্টেমটা থাকবে যে ওনারা আমাদের নামটা এন্ট্রি করুক আর তার পাশে আমার সইটা করি তাহলে আর 2 নম্বরে জায়গা থাকবে আমি লিগেল ভাবে দেখুন আপনারা বেশি না 5-10 জন মিলে একটু কথা বলুন যখন এই ক্যাম্প আরম্ভ হবে 5 মিনিটের ব্যাপার একটু কথা বলুন এনাদের সাথে ঠিক আছে কথা বললে হয়তো কাজ হতে পারে কারণ মানুষের যে অসুবিধা আছে নিজেদের মধ্যে রেখে দিচ্ছেন আর এখন এনারা এনাদের ডিউটি জাস্ট 2 ঘন্টার কাজ করে বেরিয়ে যাবেন আপনাদের সমস্যা আপনারা বলুন আর আমি আপনাদের হয়ে ভিডিও
আমি হচ্ছে ঘাটালের অশিষ কাছে একবার পাঠাবো এবং কথা বলবো। নমস্কার। হ্যাঁ বলুন। আগে আগে হচ্ছে ভ্যাকসিনেশন হলে সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দিয়ে দিত, এখন কিন্তু সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দিচ্ছে না। আচ্ছা, একটা টোকন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ভ্যাকসিন দেওয়ার সঙ্গে সঙ্গে যেন সার্টিফিকেটটা প্রত্যেকে পেয়ে যায়, সেই ব্যবস্থা করুন। এখন তো টুকু সাধারণ, আগে আগে হচ্ছে প্রায় 5টা পর্যন্ত ভ্যাকসিন হতো। আচ্ছা, হ্যাঁ, এখন কিন্তু ওই 1টা 1.5টার সময় ভ্যাকসিন শেষ হয়ে যায়। তার মানে কি, টোকন দিচ্ছে বলে অল্প সময়ের মধ্যে ভ্যাকসিনেশন শেষ হয়ে যাচ্ছে। নির্মূল করার জন্য, করোনা মুক্ত করার জন্য মনে হয় যে আমাদের সাধারণ মানুষ এই ভ্যাকসিনেশন সিস্টেমের মধ্যে কিছু ফাঁক বা গলতি দেখতে পাচ্ছেন। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এবং দেখি আপনাদের জন্য এই খবর আমি প্রশাসনের তরফে বা হসপিটালের যে সুপার ওনার কাছে পৌঁছতে পারি কিনা। নমস্কার, ধন্যবাদ।